সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং সেই নোটিফিকেশনটা সরাসরি ইতিমধ্যেই পাবলিশও হয়ে গেছে। এতদিন পর্যন্ত ইউজিসির তরফ থেকে যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল সেই নোটিফিকেশনে রাজ্য সরকারের দ্বিমত ছিল, কিন্তু শেষমেশ রাজ্য সরকার কিন্তু সেই নোটিফিকেশনে সহমত প্রকাশ করেছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদের সকলকেই কলেজ, ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় এই নতুন নিয়ম কিন্তু অবলম্বন করতেই হবে। কেন্দ্রীয় শিক্ষানীতিকে রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে মান্যতা দিলেও রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই শিক্ষানীতি নিয়েই রাজ্য প্রথম দিকে বিরোধিতা করেছিল। এমনকি লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের একাংশ বিরোধিতা করেছিল কেন্দ্রের এই শিক্ষানীতি নিয়েই, আর সেই শিক্ষানীতির কেই কার্যত মান্যতা দিল বিশেষত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে। আজই রাজ্যের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে এবং চিঠি পাঠিয়ে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি এই কিভাবে চলতি শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে পাঠ্যক্রম চালু হবে বা পাঠ্যক্রমের ডিজাইন কিরকম হবে তা নিয়ে ইউজিসি যে চিঠি দিয়েছিল সেই চিঠিকেই যুক্ত করে দিল রাজ্যের পাঠানো চিঠির সঙ্গে। মোট 34 পাতার চিঠি দেওয়া হয়েছে। এবং তোমাকে অতনে একটি গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখি, এবার থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে 4 বছরের স্নাতকের পাঠ্যক্রম হবে। কেন্দ্রীয় শিক্ষানীতি 2020 যেটা বলা হয়েছিল যে 4 বছরের স্নাতকের পাঠ্যক্রম, এবারের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে সেই 4 বছরের স্নাতকের পাঠ্যক্রমে হতে চলেছে। তার কারণ কেন্দ্রীয় শিক্ষানীতিতে এমনটাই বলা হয়েছে এবং রাজ্য বলেছে যে এই শিক্ষানীতির যে অংশগুলি রয়েছে অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন স্নাতক স্তরে যেভাবে পাঠ্যক্রম ডিজাইন করছে ঠিক একইভাবেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে কার্যকর করতে হবে। মনে করা হচ্ছে যেহেতু ইউজিসি থেকে একটা ফান্ড রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পেয়ে থাকে, সেক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষানীতির এই অংশগুলিকে কার্যকর করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তাই সব দিক দেখেই এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারা যখন কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি হবেন তারাই এই নয়া নীতিতে অর্থাৎ নয়া শিক্ষানীতিতে ভর্তি হবেন, তেমনটাই নির্দেশিকা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই সায়েন্স নিয়েছেন, আর্টস নিয়েছেন, কমার্স নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে যখন আপনারা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন সেখানে পার্টিকুলার কোনো সাবজেক্টের জন্য আপনারা অনার্স নেবেন, কিংবা কেউ কেউ আবার সরাসরি পাশেও ভর্তি হবেন, কিন্তু পাশে ভর্তি হন বা অনার্সে ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এবার থেকে কোর্স হবে 4 বছরের। বর্তমানে আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত কোর্স কিন্তু 3 বছরে আছে, কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে এই বছর যারা যারা 2023 উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হবেন তাদের সকলকেই কিন্তু এবার থেকে 4 বছরের কোর্সেই ভর্তি হতে হবে। আন্ডার গ্র্যাজুয়েট কোর্স কিন্তু আর 3 বছরে থাকছে না, সম্পূর্ণভাবে 4 বছরে আনা হচ্ছে এবং সেখানে আরও অনেক নীতি কিন্তু আনা হয়েছে। এবং তার সাথে সাথে ইউজিসির তরফ থেকে 31 জানুয়ারি 2023 যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল সেই নোটিফিকেশনে সমস্ত রাজ্যকে এর জন্য একটা আবেদনপত্র পাঠানো হয়েছিল। সেই আবেদনপত্রতে আমাদের রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী বাত্য বসু দ্বিমত প্রকাশ করেছিলেন কেন এই আবেদনপত্র আনা হয়েছে, কেন 3 বছরের জায়গায় 4 বছর করা হবে। কিন্তু সেক্ষেত্রে ইউজিসির তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার মান কিন্তু আরও উন্নতি হবে, তার পাশাপাশি একাধিক কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গেও তারা যুক্ত হতে পারবে, তারা স্কিল ট্রেনিং থেকে শুরু করে ভোকেশনাল ট্রেনিং ইত্যাদি কিন্তু তারা করতে পারবে, তার সাথে ইন্টার্নশিপও কিন্তু তারা সংযুক্ত হতে পারে। এবং সেই জন্যই 2023 যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তারা যখন সরাসরি এবার 2023 কলেজে ভর্তি হবেন তখন কিন্তু আপনাদের সরাসরি 4 বছরের কোর্সের জন্যই ভর্তি হতে হবে। সেক্ষেত্রে আগেরবারের মতো আপনাদের কিন্তু আর 3 বছরের কোর্স থাকছে না, তার সাথে একাধিক যে আপনারা যেমন সুবিধা পাবেন এন্ট্রি এবং এক্সিটেরও কিন্তু আপনারা সুবিধা পাবেন। যদি কেউ 3 বছরের পরে কিন্তু এক্সিট নিতে চান সেক্ষেত্রেও কিন্তু থাকবে, কিন্তু সেক্ষেত্রে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।